আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে পামিস্টেতে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হচ্ছে, চন্দ্র প্রচুর অর্থ দেয়, আপনি কতটুকুন পাবেন? যদি আপনার হাতে চন্দ্রক্ষেত্রে এই রেখা থাকে, তাহলে পরে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, জীবনে প্রচুর অর্থ আপনি পাবেন, এমনকি আপনি কোটিপতিও হবেন, যদি হাতে চন্দ্রক্ষেত্রে এই রেখাগুলো থাকে। যে রেখাগুলো দেখাবে এগুলো নারীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি পুরুষ হন বা নারী, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, এই রেখা একই ফল দেয়। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন, তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে, তারাও যাতে ভিডিওটা সম্পর্কে জানতে পারে। তো চন্দ্র আমাদের প্রচুর অর্থ দেয়, এবং এটা দেখার জন্য হাতে যেটা দেখতে হবে আপনাদেরকে, প্রথমে হাতটাকে আপনার সোজাভাবে ধরবেন। যখন দেখবেন হাতটা সোজাভাবে ধরবেন, দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের দিকে। হাতের এই অংশটাই হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে বা আপনার মুন মাউন্টের এরিয়া। তো আপনার এই চন্দ্রক্ষেত্র বা মুন মাউন্টে যেন আপনার এই ধরনের ক্রস চিহ্ন না থাকে, চন্দ্রক্ষেত্রে ক্রস চিহ্ন থাকা অশুভ, এবং এখানে যেন এর ধরনের জাল চিহ্ন না থাকে, জাল চিহ্ন থাকাও অশুভ, এবং এখানে যেন কোনো অংশে এই অংশটার মধ্যে যেন তিল চিহ্ন না থাকে চন্দ্রক্ষেত্রে। এটা অশুভ ফল দেয়, আর চন্দ্রক্ষেত্র নিচস্থ না হয়, এবং চন্দ্রক্ষেত্রটা বড় হতে হবে এবং একটু উভার নিয়ে থাকতে এবং গোলাপি বর্ণ হলে পরে জানবেন আপনার চন্দ্র শুভ অবস্থায় আছে। এরপরে যে চিহ্নটা আপনার থাকতে হবে বা রেখাটা, এই রেখাটা যদি থাকে আপনার হাতে, তো আপনি একটা কথা জেনে রাখুন, আপনি ভবিষ্যতে কোটিপতি হতে চলেছেন। ভবিষ্যতে আপনি কোটিপতি হতে চলেছেন যদি আপনার হাতে চন্দ্রের ক্ষেত্রে এই রেখা থাকে। প্রচুর অর্থ দেয় এই রেখা, দেখুন। আর এই রেখাটা বর্তমানে আপনার নাও থাকতে পারে, তার মানে এই নয় যে আগামী দিনে আপনার হাতে আসবে না। 3 থেকে 6 মাস অন্তর অন্তর হাতের রেখা চেঞ্জ হয়, তো দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না। যদি না থাকে ভবিষ্যতেও আসতে পারে, তো এই রেখার সঙ্গে আপনারা অবশ্যই পরিচিত হয়ে থাকুন। যে রেখাটা আমি দেখাবো সেই রেখাটা হচ্ছে এই এরকম একটা রেখা, এবং এরকম একটা রেখা নিয়ে জাস্ট এটা চন্দ্রক্ষেত্রেই হতে হবে। এরকম যদি আপনার পরপর 4টি চতুর্ভুজ বা স্কোয়ার চিহ্ন যদি থাকে, এই চিহ্নটাকে বলা হয় ল্যাডার চিহ্ন, তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে। দেখুন আপনার হাতে এরকম পরপর 4টি চতুর্ভুজ আছে কিনা, তো আপনি জীবনে অবশ্যই কোটিপতি হবেন। এটা কোটিপতি বানায় এই ধরনের রেখা যাদের হাতে থাকে, আপনার বর্তমান অবস্থা যাই থাকুক আপনি কোটিপতি হবেন যদি আপনার হাতে এই চিহ্নটা থাকে। এরপরে যে চিহ্ন দেখাবো অর্থ উপার্জনের জন্য, প্রচুর অর্থ দেওয়া চন্দ্রক্ষেত্রে আর একটা চিহ্ন আপনাদেরকে দেখাবো, দেখুন আপনার হাতে এটা আছে কিনা। সেটা হচ্ছে চন্দ্রের এই ক্ষেত্রটার দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে আপনার চন্দ্রের ক্ষেত্র, এবং এই ক্ষেত্রের মধ্যেই আপনার যে কোনো অংশে এই রেখাটা থাকলেই হবে। সেটা হচ্ছে এই ধরনের, যদি আপনার রেখা নিয়ে একটা ত্রিভুজ হয়, এই ধরনের ত্রিভুজ যদি থাকে চন্দ্র করে, সেটা ছোট বড় যাই হোক যদি আপনার হাতে থাকে, তো আপনি জীবনে বিদেশ থেকে অর্থ উপার্জন করবেন এবং প্রচুর পরিমাণে, আর না হয় আপনি কবি। এই দুটোর মধ্যে যে কোনো একটা ফল দেয় এই চন্দ্রক্ষেত্রে ত্রিভুজ। এরপরে আর একটা দেখাবো আপনাদেরকে, চন্দ্রক্ষেত্রে অর্থ উপার্জনের জন্য যদি আপনি কী কী ব্যবসা করলে প্রচুর ব্যবসাতে আপনি সফলতা পাবেন, প্রচুর ইনকাম করতে পারবেন, চন্দ্র আপনাকে প্রচুর অর্থ দেবে। যদি চন্দ্রের ক্ষেত্রে আপনার শুভ হয়, কোনো অশুভ চিহ্ন না থাকে, এবং যে ব্যবসাগুলো করলে পরে আপনি জীবনে সফলতা পাবেন, আপনি কোটি টাকার মালিক হবেন, সেই ব্যবসার কথাই আজকে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। শুধু শর্ত একটাই, চন্দ্রক্ষেত্র শুভ হতে হবে, ক্রস চিহ্ন, জাল চিহ্ন, তিল চিহ্ন এবং চন্দ্রক্ষেত্র যেন নিচস্থ না হয়, এবং চন্দ্রক্ষেত্রটা যেন বড় হয়, ক্ষেত্রটা বড় হতে হবে, ছোট হলে হবে না। এরপরে যে ব্যবসার কথাগুলো আমি বলছি, এই ব্যবসার যে কোনো একটা ব্যবসা করুন, আমি বলছি আপনি জীবনে সফলতা পাবেন, প্রচুর টাকা পয়সা ইনকাম করতে আপনি পারবেন। সেটা হচ্ছে জলের ব্যবসা করতে পারেন, চন্দ্রক্ষেত্র যাদের শুভ হয়, প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এরপরে হচ্ছে দুধের ব্যবসা করতে পারেন যদি আপনার চন্দ্রক্ষেত্র শুভ হয়, আর না হয় যে কোনো ধরনের তরল আপনি ব্যবসা করুন, আপনি জীবনে সফলতা পাবেন, চন্দ্রক্ষেত্র আপনার যদি শুভ হয়। হিউজ সাকসেস দেয় যে ব্যবসার কথাগুলো বললাম, এই ধরনের ব্যবসা করলে পরে আপনি জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এরপরে আর একটা চিহ্ন বা সাইন আপনাদেরকে দেখাবো, যদি আপনার হাতে এই চিহ্ন বা সাইন থাকে, তাহলে পরে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। সেটা হচ্ছে, এটা দেখার জন্য আপনাকে দেখতে হবে আপনার এই অংশটা, এটা হচ্ছে আপনার জীবন রেখা বা লাইফ লাইন। তো লাইফ লাইন থেকে কোনো রেখা যদি আপনার এই ক্ষেত্র অর্থাৎ চন্দ্রের ক্ষেত্র দিকে যায়, এরকম যদি কোনো রেখা যায়, এবং সেই সঙ্গে চন্দ্রক্ষেত্রে যদি একটা ত্রিভুজ চিহ্ন যদি আপনার হাতে থাকে,
এরপরে ভাগ্যরেখা দেখবেন আপনার হাতে, ভাগ্যরেখা, ভাগ্যরেখা থেকে কোনো রেখা, এই যে স্থানটা, এটা যে রবির ক্ষেত্র, এই রবির ক্ষেত্রে যদি আপনার কোনো রেখা এরকমভাবে যায়, তো এই যদি যায় আপনার হাতে, তো আপনি বিদেশ থেকে অর্থ উপার্জন করবেন, হিউজ পরিমাণে অর্থ উপার্জন করবেন এবং কোটি টাকার মালিক হবেন এবং বিদেশে বসবাস করবেন আপনি সারা জীবন। আপনি সারা জীবন বিদেশে বসবাস করে অর্থ উপার্জন করবেন যদি আপনার হাতে এই চিহ্নকটা থাকে। তো এটা আপনারা ভালো করে দেখুন আপনার হাতে এই চিহ্নগুলো আছে কিনা। আপনি বিদেশে বসবাস করবেন এবং প্রচুর টাকা অর্থ উপার্জন করতে পারবেন। এরপর আর একটা চিহ্ন আপনাদেরকে দেখাচ্ছি, এই চিহ্ন থাকলে পরে আপনি জীবনে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। সেটা হচ্ছে এই চন্দ্রক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন আপনার হাতে, এবং লক্ষ্য রাখবেন আপনার এই আঙুল অর্থাৎ মধ্যমার আঙুল বা শনির আঙুলের ক্ষেত্রে আপনার একটু লক্ষ্য রাখুন। শনির ক্ষেত্রে আঙুলের নিচে এই যে অংশটা, এটা হচ্ছে শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্টের এরিয়া, ইংরেজিতে বলা হয় এটাকে স্যাটার্ন মাউন্ট। দেখুন আপনার হাতে ভাগ্যরেখাটা যদি চন্দ্রক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত যায়, এই ধরনের সুন্দর সুস্পষ্ট, কোনো যদি কাটাকুটো ভাগ্যরেখা না হয়, একদম যেরকমটা দেখাচ্ছে এরকম সুন্দর যদি ভাগ্যরেখা হয়, তাহলে পরে আপনি জানবেন যে আপনার সফলতা, সাকসেসের ক্ষেত্রে, জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের অবদান থাকবে। সেটা আপনার মা হতে পারে, স্ত্রী হতে পারে বা অন্য কোনো নারী, সেটা আপনার অফিসের বসও হতে পারে, নারীদের সহযোগিতায় আপনি জীবনে সফলতা পাবেন। এছাড়া আপনি বাইরের মানুষের প্রচুর পরিমাণে সফলতা পাবেন জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে, এবং তারা বিদেশ থেকেও অর্থ উপার্জন করে যাদের চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উপরের দিকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত যায়। যেগুলো বললাম এই ফলগুলোই আপনার দেবে যদি আপনার ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত যায়। এরপর আর একটা চিহ্ন আপনাদেরকে দেখাচ্ছি, যদি এগুলো থাকে তাহলে পরেও আপনি মানে ভালো রকম আপনার বিদেশ ভ্রমণ হবে বা দেশ বিদেশ এই ভ্রমণগুলো হবে। এটা হচ্ছে আপনার চন্দ্রক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন, এবং চন্দ্রক্ষেত্রে স্পেশালি এই ধরনের যদি চিহ্ন আপনার থাকে, এটা জীবনে প্রচুর ভ্রমণ দেয়। আর একটা কথা আপনাকে দেখাচ্ছি শেষে, খুব ভালো একটা চিহ্ন দেখাচ্ছে, এই চিহ্ন থাকলে পারে এই ধরনের যদি এটা আপনার স্টার চিহ্ন চন্দ্রক্ষেত্রে থাকে। এই স্টার চিহ্ন থাকাটা দুটো ফল দেয়, একটা শুভ একটা অশুভ। শুভ ফলটা হচ্ছে আপনি সরকার দ্বারা কোনো সম্মান পাবেন, ঠিক আছে, সরকার দ্বারা সম্মান পাবেন যদি আপনার চন্দ্রক্ষেত্রে স্টার থাকে। আর একটা অশুভ ফল দেয়, সেটা হচ্ছে আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা, হয় পেটের সমস্যা না হয় আপনি সরকার দ্বারা সম্মান পাবেন, চন্দ্রক্ষেত্রে এই দুটো ফলই পাই, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তো দেখুন আপনার হাতে যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলো আছে কিনা, যদি থাকে তো আপনি অবশ্যই জীবনে প্রচুর টাকা অর্থ উপার্জন করতে আপনি পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব।